রমজানের আগেই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারি বিভিন্ন সংস্থা। এরপরও এই মাস শুরু হওয়ার আগেই বাড়তে থাকে সব পণ্যের দাম। কিন্তু রমজানের শুরুর দিন থেকে একেবারে লাগামহীনভাবে বাড়ছে পণ্যের দাম। পণ্যভেদে 100 থেকে 150 টাকাও বেড়েছে কোনো কোনো পণ্য, বিশেষ করে রমজানের পণ্য তো ধরাছোঁয়ার বাইরে। রমজানের আগে যে বেগুন বিক্রি হয়েছিল 60 টাকায় সেটি বিক্রি হয়েছে 160 টাকায়, যদিও এখন কিছুটা কমেছে। 90 টাকার ছোলা বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। যে খেসারির ডাল বিক্রি হতো না সেটি এখন 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দাম আছে খেসারি, এক কেজিতে 20 টাকা ছিল আপনার 110 টাকা, এখন দেখতেছি 125 টাকা। আর আপনার বেড়েছে আলু, বেড়েছে প্রতি কেজি 5-7 টাকা। ছোলা বাজারে পাওয়া যায় না, দাম বেশি, তো এখন 115 টাকার নিচে বিক্রি করা অসম্ভব। খেসারির দাম বাইরে গেছে, যে খেসারি মানুষ খায় নাই। রোজাতে আপনার রোজার 1 সপ্তাহ আগেও মাল আনছি 115 টাকা বিক্রি করছে, এখন 125 টাকা হয়ে গেছে কেজিতে, কীভাবে খাবে মানুষ? তারপর আপনার পেঁয়াজের দাম একবার কমে বাড়ে, আলুটা কম ছিল 30 টাকা 25 টাকা পর্যন্ত ছিল, 28-30 টাকা কেনা যেত, বিক্রি করা যেত 30 টাকার মধ্যে, এখন এটা 40 টাকা হয়ে গেছে। বেশিরভাগ পণ্যের অবস্থা প্রায় একই, অস্থির অবস্থা বিরাজ করছে পেঁয়াজের বাজারে। অন্যদিকে বেড়েছে আলু, চিনি, ইসবগুলের ভুষি, লেবুর দাম। মুরগির দামও 15 দিনের ব্যবধানে বেড়েছে কেজিতে 50 টাকা। তো সপ্তাহে ছিল আপনার 25 টাকা, হ্যাঁ 25-30, বর্তমান এখন মার্কেটে আছে 220 টাকা। এখন রোজার আগে যেমন ছিল এখন সেই দাম, মানে সব মিলে রোজা থেকে প্রথম রোজা থেকে চতুর্থ রোজা পর্যন্ত তিন রোজা যেরকম দাম ছিল তার থেকে 20-30 টাকা কেজিতে কমছে। সবজির বাজার কিছুটা কমের দিকে থাকলেও যে হারে বেড়েছিল সে হারে কমেনি। এবার মশলার বাজারেও দাম অনেক চড়া হতে পারে বলে আগে থেকেই ধারণা করছেন ব্যবসায়ীরা। কাউসার আহমেদ, এশিয়া টেলিভিশন, ঢাকা।